Rado, Deimano, Pradish, ATMs. Hello, dear my viewers and my students, welcome to my channel ATM Sir. And today I am going to talk about elementary speaking. Elementary speaking part two. But before I start my session today, I would just make a polite request to subscribe to my channel ATM Sir. So please subscribe to my channel ATM Sir.

আমাদের দৈনন্দিন কাজে লাগে এমন কিছু প্রথমে যেটা বলছি সেটা হচ্ছে আমার তারা আছে আমি কি বললাম আমার তারা আছে আমার আছে তারা এই কথাটা কিন্তু আমাদের কাজে কর্মে অনেক ক্ষেত্রে বলতে বলতে হয় হয় এবং কাউকে মানে সরি মতো আজকে চলে যেতে হচ্ছে এই মুহূর্তে আর কথা বলতে পারছি না এরকম করি না ঠিক আমি একটা সিচুয়েশন বলছি আমার তারা আছে তাহলে আমার তারা আছে এটা ইংলিশটা কেমন হবে সো আশা করি আপনারা বুঝবেন এবং একটু নোট করে রাখুন যাতে আপনারা এইটা

তাহলে বললাম হোস্টেলটা বন্ধ হয়ে যাচ্ছে টেন মিনিটসে আবার দেখা হচ্ছে আর আই হ্যাভ টু রান হচ্ছে আমার তারা আছে পরে একটা আমরা দেখবো আমরা প্রতিনিয়ত এটা আসলে আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ বলা যায় সেটা হচ্ছে শপিং এ আমরা ঘুরতে যাই অনেক সময় শপিং এ কেনাকাটা করতে না গেলেও ঘুরতে যাই এই যে শপিং এ কেনাকাটা করতে যাচ্ছে না কিন্তু ঘুরতে যাচ্ছে এরকম ইংলিশ কেমন হবে নেটিভটা কি বলে আমরা আজকে যা শিখছি সবগুলো নেটিভদের অ্যাপ্রোচ

I sometimes get homesick. He sometimes gets homesick. Um, they sometimes get homesick. Um, she sometimes gets homesick. So, এইভাবে আমরা বলতে পারি homesick. ঠিক পরেরটা আমরা যাচ্ছি এই আগেরটার সাথে মিল করে কিছুক্ষণ আগে বললাম যে হি সামটাইমস গেটস হোম ঠিক এইরকম করে আমরা যখন বাংলায় আরেকটা কথা বলি যে অনেক সময় আমরা মাঝে মাঝে বা প্রায়ই বাড়িতে কথা বলি বাড়িতে ফোনে কথা বলি এই কথাটা কিন্তু আমরা বলি কিন্তু আমরা যেভাবে বলি সেটা কিন্তু আসলে নেটিভরা বলে না নেটিভদের অ্যাপ্রোচটা একটু ডিফারেন্ট সো আমরা নেটিভদের অ্যাপ্রোচ যদি শিখতে পারি তাহলে ইংলিশের ইন্টারন্যাশনাল মান পর্যন্ত আমি যেতে পারছি সো আমরা দেখি যে আমরা প্রায়ই বা আমি প্রায় বাড়িতে কথা বলি যদি আমরা এখন আমরা বলি আমরা প্রায় বাড়িতে কথা বলি উই অফেন কল হোম আবার খেয়াল করুন উই অফেন কল হোম সো উই অফেন কল হোম দে অফেন কল হোম আই অফেন কল হোম এই এটা এই সেন্টেন্সটা আপনি খেয়াল করেন এটা নোট করে রাখেন তাহলে আমরা বাড়িতে কথা বলি বা কথা বলি বাড়ির সাথে কথা বলার ক্ষেত্রে একটা আমরা যাচ্ছি পরের দেখি পরেরটা কেমন হয় তোমাকে দেখে মনে হচ্ছে তুমি রাতে ঘুমাওনি ভালো করে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ভালো করে রাতে ঘুমাওনি বা তোমার ঘুম ভালো হয়নি আমরা কিন্তু মাঝে মাঝে বলি একটু দেখা যায় যে তাকে দেখে মনে হয় যে ঘুমটা আর দরকার ছিল এরকম ক্ষেত্রে ইংলিশটা কেমন হয় ইউ লুক সোলিপে আমরা যাচ্ছি পরের সেন্টেসটিতে খাবার দাবার নিয়ে আমরা কিন্তু অনেক কথা বলি তার মধ্যে একটা বলি আপনি কি কম খাচ্ছেন জানিং অথবা বলি আপনি কি বেশি বেঁচে খাচ্ছেন আপনি কি কম খাচ্ছেন জানিং বা কি বেশি বেছে খাচ্ছেন এরকম হলে কেমন হয়

তখন কাজের ক্ষেত্রে তখন একটা সুন্দর এক্সপ্রেশন আমরা করি সে এরকম কিছু নেটিউটরা কী বলে যে সে পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছে সে কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে সে রিসার্চ করতে করতে ক্লান্ত হয়ে গেছে এরকম কাজ হলে তখন এরকম কথা বলার সময় কীভাবে নেটিভরা বলে আমরা দেখি যেমন আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি আমি পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছি আই এম ঠায়ার্ড অফ স্টাডিং আই এম সিক অফ স্টাডিং I'm tired of studying এম সিক অফ tired অফ স্টারিং অথবা for সামথিং সো এই যে বললাম কোনো কিছু করতে করতে ক্লান্ত হয়ে পড়া সো তাহলে কি বললাম আই এম টাইড অফ স্টারিং শি tired হি ইজ সিক অফ স্টারিং আই এম সিক অফ স্টারিং আই এম সিক ওয়ার্কিং on it ওয়ার্কিং আউট সো আজকে এই পর্যন্ত করলাম আশা করি আজকে একটা যদি নোট করে ফেলেন তাহলে অনেক উপকার হবে এটা নিয়ে অনেকগুলো সেন্টেন্স অনেকগুলো সিচুয়েশন অনুসারে এবং দৈনন্দিন কাজে যদি আমরা ব্যবহার করি তাহলে মনের মধ্যে গেঁথে যাবে আত্মস্ত হয়ে যাবে আশা করি কাজে লাগবে তারপরে যদি কেউ না বুঝে থাকেন কোনটা বুঝেন নাই সেটা আমাকে কমেন্ট করে দেন প্লিজ মেক কমেন্টস রাইট ইন দ্য কমেন্টস দ্যাট ইউর নট আন্ডারস্ট্যান্ডিং আপনার কোনটা বুঝেন নাই সেটা আমাকে জানান তাহলে আমার জন্য সুবিধা হবে আমি আমার অবসর সময়ে সবগুলো কমেন্টে পড়ে পড়ে অ্যানসার দেওয়ার চেষ্টা করি সো আশা করি সাথে থাকবেন আবার বলছি যাওয়ার বেলায় সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এটিএম স্যার সো আশা করি সাথে থাকবেন এবং সাথে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের লেসন বলে সাথে থাকুন থ্যাংক ইউ সো ভেরি মাচ